আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রমজানের মাসালা মাসাইল নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকের বিষয় হলো গর্ভবতী নারী রমজানের রোজা কিভাবে পালন করবেন, আর তিনি যদি রোজা ভাঙতে চান তাহলে কোন কোন শর্তে তিনি ভাঙতে পারবেন। মনে রাখবেন, কোনো নারী যদি গর্ভবতী হন তিনি যথানিয়মে রমজানের ফরজ রোজা রাখবেন, কিন্তু ফরজ রোজা রাখতে গিয়ে যদি খুব অসুস্থ হয়ে যান, দুর্বল নিজেকে দুর্বল মনে করেন, অথবা উনার গর্ভের সন্তানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ইসলামী শরীয়ত এমন গর্ভবতী নারীকে রোজা ভেঙে ফেলার অনুমতি দিয়েছে। অথবা গর্ভবতী নারীর পূর্বের অভিজ্ঞতা আছে যে যদি গর্ভাবস্থায় রোজা রাখে তাতে নিজের এবং গর্ভের সন্তানের মারাত্মক ধরনের ক্ষতি হবে, তাহলে পূর্ব অভিজ্ঞতার উপর ভিত্তি করে রোজা ভেঙে ফেলতে পারবে। অথবা যদি গর্ভবতী নারীকে কোনো অভিজ্ঞ ডাক্তার বলেন যে সে যদি রোজা রাখে তাহলে তার কিংবা তার গর্ভের সন্তানের ক্ষতি হবে, এমত অবস্থায়ও ওই গর্ভবতী নারী রোজা ভেঙে ফেলতে পারবেন। মোটামুটি তার তিনটি শর্তে একজন গর্ভবতী নারী রোজা ভাঙতে পারবেন। প্রথম শর্ত হলো যদি কোনো অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দেয়। দ্বিতীয় শর্ত, যদি গর্ভাবস্থায় তার পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে যে গর্ভাবস্থায় সে রোজা রাখলে তার ক্ষতি হয়েছে কিংবা তার গর্ভের সন্তানের ক্ষতি হয়েছে, এমন যদি তার অভিজ্ঞতা থাকে সে অভিজ্ঞতার আলোকে তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং সেটা পরবর্তীতে তিনি কাজা করবেন। এবং তৃতীয়টি হলো তিনি বর্তমানের পরিস্থিতির উপর ভিত্তি করে তিনি যখন রোজা রেখেছেন এমন দুর্বল হয়ে গেছেন যে তিনি অনুভব করতে পারছেন যে তার ক্ষতি হচ্ছে কিংবা তার গর্ভের সন্তানের ক্ষতি হচ্ছে, তখন নিজের এই চিন্তা এবং নিজের এই অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিজের বর্তমান পরিস্থিতির শারীরিক পরিস্থিতির উপর ভিত্তি করেও তিনি রোজা ভঙ্গ করতে পারবেন এবং এই সকল রোজা তিনি পরবর্তীতে কাজা করে দিবেন। সুতরাং নিজে নিজে রমজানের রোজাকে এত হালকা ভাবা চলবে না, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনটা বিষয় থেকে কোনো একটা বিষয় যদি আপনার ওজর থাকে তাহলে আপনি গর্ভবতী নারী রোজা ভঙ্গ করতে পারবে এবং রমজানের রোজাগুলা পরবর্তীতে কাজা আদায় করে দিতে পারবে।